हाय एंड हेलो अमी आबार चले एसेछि। आजकेर भिडियोटा एकदम सामर फ्रेंडलि भिडियो और सामर फ्रेंडलि होले कि हबे जे मेटेरियलगुलो यूज करे आजकेर भिडियोटा करा होयेछे सेई भिडियो सेई मेटेरियलगुलो किन्तु सबारई खूब फेवरेट। येस टुडेज भिडियो वुड बी ऑन बाटिक्स एंड बाटिक्स डान ऑन अ वेरी स्पेशल मेटेरियल मॉडल सिल्क। एकदम ठीक शुनेछो, मॉडल सिल्क। जे मॉडल सिल्कर उपरे तोमरा नर्मली अजरक पड़े थाको सेई मॉडल सिल्कटार लाइटर वर्शन, जेगुलोते अजरक है सेटा एकटू हेवियर वर्शन है। एटा मॉडल सिल्कर लाइटर वर्शन, एकदम प्योर मॉडल सिल्क। तार उपरे किन्तु हैंड बाटिक और तसरेर उपरे हैंड बाटिक। फर्स्ट पार्ट अफ द भिडियो वुड बी हैविंग मॉडल सिल्क हैंड बाटिक एंड द नेक्स्ट पार्ट अफ द भिडियो वुड बी हैविंग प्योर गाची तसर जरी तसर बाटिक्स। एकदम नतून नतून डिजाइन्स, एब्सोल्युटली फ्रेश वन्स इन द मार्केट एंड prices are very reasonable. আর একটা কথা বলে দিই, these prices are always the offer price. এই যা যা শাড়ি দেখতে পাচ্ছ সবকটা কিন্তু অফার প্রাইসে আছে and this offer is going to last till my next video is coming live. তার মানে পরে যদি কেউ অনেক দিন বাদে এই শাড়িগুলো চায়, ফার্স্ট অফ অল অ্যাভেলেবিলিটি নিয়ে একটু প্রশ্ন হবে, শাড়ি বানিয়ে দেওয়া যাবে, সময় দিতে হবে, কিন্তু প্রাইসটা কিন্তু সেই সময় প্রাইসটা হবে। Without doing any delay, let's start with the first sari of the video. আজকে যে শাড়িটা আমি ফার্স্ট পরে আছি, ইট ইজ অন পিওর মডেল সিল্ক। আমি একটা পিওর মডেল সিল্ক পরেছি। মডেল সিল্ক কথাটার অর্থ হচ্ছে রেশমের বর্ণা আর টানাটা যাচ্ছে, সরি, রেশমের টানা অ্যান্ড দ্য বর্ণা ইজ অন পিওর মডেল। মডেল কিন্তু সেলুলোজ ফাইবার, যার ফলে মডেলের ফিলটা অনেকটা সফট রেয়নের মতন। এই পার্টিকুলার শাড়িতে কিন্তু আমরা সিল্ক মার্ক দিতে পারি না বিকজ মডেল ইজ সেলুলোজ, বাট শাড়িটার সফটনেস কিন্তু কটনের থেকে সব দিক থেকে বেশি। ইট ইজ গোনা লুক অ্যাজ ইফ ইউ ওয়্যারিং আ সিল্ক, কারণ এটা শাইনি, টেক্সচারটা ভেরি সফট অ্যান্ড ডেলি পারপাস ইউজের জন্য কিন্তু এই শাড়ি অসম্ভব ভালো। অ্যান্ড ইটস 100% ভেজিটেবল ফাইবার, হেন্স শাড়িগুলো কিন্তু প্রচণ্ড ব্রিজি অ্যান্ড কমফোর্টেবল। ফার্স্ট শাড়ি ইজ দ্য ওয়ান উইচ আই এম ওয়্যারিং। কালার অফ দ্য শাড়ি is in milky white and saffron color, milky white and saffron color. Shari look ta dekhe nao, erokom ekta snigdho hand batik jacche white er sathe saffron color, bishon sundor shari ta kintu pure model silk e dudh ke kintu golden zari jacche jeta kintu dye hoye geche, ekta slick golden zari jacche. Ei hocche shari look. This is the pallu of the sari. And all over the lower sleeve se ei type er kasha to jacchi, etai hocche sharir look ta gota mane video te amar shari ta tumra bar bar dekhte parcho, tai amar shari ta ke ami in details bojhanor amar mone hoy na kono dorkar ache, because this sari is absolutely visible in front of you and you can see the fall of the sari. Shari ta kintu bishon soft, ekdom ghorer home wash and you do not need any kind of maintenance for the sari. কামিং টু দ্য প্রাইস অফ দ্য শাড়ি, শাড়িগুলোর প্রাইস কিন্তু 2850, 2850, এটা কিন্তু অফার প্রাইস। অরিজিনাল প্রাইস অফ দ্য শাড়ি ইজ 3250, আজকে অফার প্রাইসে কিন্তু 2850, শিপিং কিন্তু একদম ফ্রি, সিওডি কিন্তু চার্জ। চলে যাচ্ছি তার পরের শাড়িতে, আজকের ভিডিও নেক্সট শাড়িতে, মডেলের উপরে রেড ব্লু অ্যান্ড গ্রিন, ওয়াও, অসাধারণ একটা কম্বিনেশন, বিউটিফুল কম্বিনেশন। সরু তুলের বাটিক যাচ্ছে, পুরো বডির ভেতরে রেডের হোয়াইটের উপরে রেডের ক্র্যাক যাচ্ছে আর দুদিকে এরকম টেম্পল করে হ্যান্ড বাটিক যাচ্ছে। দুদিকে গোল্ডেন সিলভার গোল্ডেন জারি আছে, যেটা ডাই হয়ে গেছে বলে ভিজিবল নয়, কিন্তু শাড়ির কিন্তু জারি বর্ডার আছে। কামিং টু দ্য পালু অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য বিউটিফুল পালু অফ দ্য শাড়ি। শাড়ির ওয়েটের ব্যাপারে চলে আসে, দিস শাড়ি ইজ অ্যাপ্রক্সিমেটলি আ ওয়েট অফ ওনলি 338 grams, 330 থেকে 380 গ্রামের মাঝখানে হবে। ভেরি সফট, ভেরি সফট, ভেরি লাইট ওয়েট। আমরা পিওর সিল্ক পরে যে কমফর্টটা পাই তার থেকেও বেশি কিন্তু এটাতে কমফর্ট পাবো। আর বলে দিই, খাদির থেকে কিন্তু এই শাড়ির ফলটা অনেক বেটার, তাই এটা পরে গায়ের সাথে আটকে থাকবে, চেপে থাকবে সেই ব্যাপারটা নেই, বিকজ দিস ইজ হ্যাভিং আ সিল্ক কম্পোনেন্ট ইন ইট। তো এই হচ্ছে শাড়ির প্লিটস এর লুক অ্যান্ড দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি। শাড়ির প্রাইস 2850 রাইট নাও, জলদি জলদি বুকিং করতে হবে। এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। গোয়িং টু দ্য থার্ড শাড়ি ফর টুডেজ ভিডিও,
Wow, a wow sari once again. Ei sari tar look ta just fatafati. Yellow ochre er sathe black. Yellow ochre er sathe black. Ei sari tar achol ta khub important. Age sarir border bhetor ta dekhiye di. Yellow ochre er sathe du dike black tar opore kintu shoru tulir batik diye white diye erokom ময়ূর এর ফেদার্স করা আছে দুদিকে গোল্ডেন জারিটা এখানে প্রমিনেন্টলি ভিজিবল এন্ড কামিং টু দ্য পল্লু এইটার পল্লুতে দেখো একটা ফেস দেখানো আছে যেটা বোঝানো যাচ্ছে কিনা আমি জানি না একটু ভালোভাবে বুঝতে হবে এটা একটা হাফ হিডেন ফেস দেখো পুরোটা কিন্তু হ্যান্ড বাটিক করে করা এই শাড়ি কিন্তু খুলে পড়তে হবে যারা প্লিটস দিয়ে পরে তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই শাড়িটা খুলে পরো এর আঁচলে কিন্তু অনেকটা হিস্ট্রি আছে যেটা দেখানোর মতো আঁচলটা দেখানো গেছে চলে আসছে লোয়ার প্লিটসে শাড়ির বিউটিটাই কিন্তু শাড়ির টপ পার্ট শাড়ির লোয়ার পার্টে কিন্তু কালার কম্বিনেশনস দিয়ে বেসিক্যালি খেলা হয়েছে আর লোয়ার স্কার্টে তো অবশ্যই বাটিকের কাজটা থাকছে এই হচ্ছে শাড়ির লোয়ার স্কার্ট Beautiful একটা কালার কম্বিনেশন ব্ল্যাক ইয়েলো অ্যান্ড হোয়াইট প্রাইস এট 2850 অনলি ব্লাউজ পিস অফ দ্য সারি সরিয়ে দিচ্ছি গোয়িং টু দ্য থার্ড সারি অফ টুডেজ ভিডিও লাভলি মাল্টি কালারের বাটিক মাল্টি কালার বাটিক জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখো আর বলো শাড়ির লুকটা দেখে বলো দিস ইজ লুকিং অ্যাজ ইফ ইউ আর ওয়েরিং আ পিওর সিল্ক দেখে দূর থেকে মনে হবে যে তোমরা পিওর সিল্ক পরে আছো বাপ্তার থেকে কিন্তু 100 গুণ বেটার কোয়ালিটির মেটেরিয়াল এটা যারা বাপ্তা পরে অভ্যস্ত বাপ্তা ইজ নট আ সিল্ক এইটা পরলে কিন্তু তোমরা বুঝতে পারবে বাপ্তার থেকে অনেক গুণ বেশি সোভার অ্যান্ড ইউ নো ইকো ফ্রেন্ডলি শরীরের সাথে বডি হাগিং টাইপের শাড়ি কিন্তু এইটা দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি এরকম কিন্তু প্যানেল করে পুরো হোয়াইটের উপরে ব্ল্যাক ক্র্যাক করা আছে আর প্যানেল করে কিন্তু এরকম মাল্টি কালারের বাটিক্স করা আছে শাড়ি দিস ইজ দ্য পল্লু ভীষণ স্মার্ট পিস এই পিসটার কোনো কথাই হবে না আ ভেরি স্মার্ট পিস 2850 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি যারা মডেল পরেছো তারা এই মেটেরিয়ালটা ডেফিনেটলি পছন্দ করবে দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য সারি ওকে সরিয়ে দিচ্ছি গোয়িং টু দ্য নেক্সট ওয়ান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবকটা নতুন নতুন চিন্তাভাবনার শাড়ি দেখে না শাড়ির বডি কালোর সাথে হোয়াইট এরকম বক্স করে করে যাচ্ছে দুদিকে কালো গোল্ডেন জারি ইজ প্রমিনেন্টলি ভিজিবল এই হচ্ছে শাড়ির পাল্লু শাড়ির পাল্লু তো দেখো একটা সিনারি যাচ্ছে দিস ইজ দ্য সিনারি ইন দ্য পাল্লু বিউটিফুল শাড়ি অ্যাগেন আ ভেরি স্মার্ট পিস এটা ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ দিয়ে পরো ব্ল্যাক ক্রপ টপ দিয়ে পরো যে কোনো হঠাৎ করে কফি পার্টি গেট টুগেদারসে পরে চলে যাও ইউ উড বি দ্য শো স্টপার 2850 অনলি দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি এই শাড়িগুলোর কিন্তু জিরো মেনটেন্স আমি বারবার বলছি এগুলোর কিন্তু ড্রাই ওয়াশ করতে লাগে না আপনি অনায়াসে হোম ওয়াশ করতে পারবেন অ্যান্ড সেকেন্ডলি এগুলোর অ্যাকচুয়ালি কিন্তু কোনো আয়রনিং পলিশিং লাগেই না হ্যাঁ আপনি যদি এবার এটাকে একদম ওয়াশিং মেশিনে দিয়ে কাচেন দ্যাটস এ ডিফারেন্ট থিং সফট ওয়াশ করুন হালকা শ্যাম্পু ওয়াশ করুন ঘরে ড্রাই করুন নিজে কমফর্টে শাড়ি পরুন দেখুন কালার কম্বিনেশনটাকে পিঙ্ক ক্র্যাক করা তার মাঝে দিয়ে চ্যানেল দিয়ে এরকম মাল্টি কালারের বাটিক যাচ্ছে ফ্লাওয়ার বাটিক ভীষণ স্মার্ট এই হচ্ছে শাড়ির পল্লু প্রত্যেকটা শাড়ি জাস্ট অসাধারণ অ্যান্ড স্মার্ট কালারগুলো একদম গরমকে মাথায় রেখে তৈরি করা অ্যাবসলিউটলি সামার ফ্রেন্ডলি শাড়িস দিস ইজ দ্য সেমি ড্রেপ লুক অফ দ্য শাড়ি
2850 is the price of the sari. This is the BP of the sari. Shori Ritsi, going to the next piece. Another smart piece. Color combinations. White, rust, black, lavender er halka halka choa. This is the pallu of the sari. Add sari pleats kore to dekhabo. এই হচ্ছে শাড়ির প্লিজ, লাভলি শাড়ি এট ইটস ওন প্লেস, ব্লাউজ পিস অফ দ্য শাড়ি 2850, এগুলো কিন্তু সব অফারে। চলে আসছি পরের শাড়িতে, লাভলি কালার কম্বিনেশন ওয়ান্স এগেন। এইটা আরেকটা সিনারি, আরেকটা ফেস, আরেকটা স্ট্রাকচার আমি দেখাবো। শাড়ির টপ পার্টটা দেখে নাও, দুদিকে ফিশ, বাটিক দিয়ে ফিশ যাচ্ছে, কালারটা আনিয়ন পিঙ্ক। কামিং টু দ্য পাল্লু অফ দ্য শাড়ি, পাল্লুটা দেখে নাও, শাড়ির সেমি ড্রেপ লুকটা দেখিয়ে দেব। সেমি ড্রেপ লুকে এরকম সুন্দর একটা শাড়ি, প্রাইস ইজ অনলি 2850। কত সুন্দর সুন্দর ডিজাইন। দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। প্রত্যেকটা শাড়ি কিন্তু কালো ব্লাউজ দিয়ে পরা যেতে পারে। হঠাৎ করে যদি মনে হয় কারোর পার্টিতে যেতে হবে, বা একটা কফি মিটে যেতে হবে, কিটি পার্টিতে যেতে হবে, শাড়ির ব্লাউজ রেডি নেই, ব্ল্যাক বার করো, ব্ল্যাক দিয়ে প্রত্যেকটা শাড়ি পরো, অসাধারণ লাগবে। লাস্ট পিস ইন মডেল, আগেন আ ল্যাভেন্ডারিশ কালার, তার উপরে ক্র্যাক করা, দুদিকে এরকম বর্ডার্স। এটা হচ্ছে শাড়ির আঁচল, আগেন আ সিনারি। অ্যান্ড কামিং টু দ্য সেমি ড্রেপ লুক অফ দ্য শাড়ি, সেমি ড্রেপ লুক 2850-তে আমি মডেল বাটিক শেষ করছি। দিস ইজ দ্য ব্লাউজ পিস। নাও আই এম মুভিং টুওয়ার্ডস তাসর বাটিক, গাছি তসরের উপরে বাটিক দেখাচ্ছি। আজকের শাড়িগুলোতে শুধু বলবো কনসেপ্ট দেখো, দেখে আমাকে জানাও। সব সময় শাড়ি কিনতে হবে তার কোনো মানে নেই, বাট যারা আমাদের রেগুলার ফলোয়ার্স তারা আমাদের শাড়ি দেখে, ভিডিও দেখে পার্সোনালি জানাও। আরেকটা কথা বলি, যারা ভিডিও দেখে শাড়ি পারচেজ করেছো তাদের জন্য কিন্তু একটা ছোটো অফার আছে। প্লিজ ডু শেয়ার আস ফটোজ অফ দ্য শাড়িজ দ্যাট ইউ টেকেন ফ্রম আস, ইউর ড্রেপড পিকচার্স। আমরা কিন্তু আপনাদেরকে নেক্সট পারচেজে ডিসকাউন্ট দেবো। আপনারা একটা করে ফটো শেয়ার করুন উইথ আওয়ার শাড়ি ড্রেপড পিকচার্স, আমরা কিন্তু ডিসকাউন্টস দেবো। প্লিজ ডু শেয়ার, কমেন্টস দিন, ফিডব্যাক দিন, উইচ ইজ ভেরি মাচ নিডেড। প্রতিভা কালেকশন এখন অবধি যা আছে আপনাদের জন্যই। এই চলে আসছে ফার্স্ট গাছি তাসারের শাড়ি। শাড়ির কনসেপ্ট দেখুন, একটা ইয়েলো আকারের শেড, তার উপরে ক্র্যাক করা হয়েছে টার্কোয়েজ কালার দিয়ে। দুদিকে বড় জারি যাচ্ছে, দুদিকে গোল্ডেন জারি যাচ্ছে, যার উপরে টার্কোয়েজ ব্রাশিং হয়েছে। আর শাড়ির কিন্তু এই টাইপের একটা বাটিকের কাজ হয়েছে, এই ফ্লাওয়ার টাইপের, সূর্য টাইপের একটা ফ্লাওয়ার টাইপের ডিজাইন হয়েছে, রেড অ্যান্ড টার্কোয়েজ দিয়ে কিন্তু কাজটা করা। অসম্ভব সুন্দর একটা চিন্তাভাবনার শাড়ি। শাড়ির বিপি পালু ইজ দিস, একটা আগুন আগুন এফেক্ট নিয়ে আসার চেষ্টা হয়েছে সাইডে। অ্যান্ড কামিং টু দ্য লোয়ার প্লিটস অফ দ্য শাড়ি, লোয়ার প্লিটসটা দেখলে বুঝতে পারবে শাড়ির লুকটা কেমন আসছে। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, ওয়াও, জাস্ট আ ওয়াও পিস। গাছি তাসের বাটিক 4350 অনলি, 4350 অনলি, 4350 ফ্রি শিপিং। এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস,
ছড়িয়ে দিচ্ছি গোয়িং টু দ্য নেক্সট বাটিক অফ টুডেজ ভিডিও। ওয়াও, আবার প্রজাপতি, যাদের জীবনে ওড়েনি তারা ওড়াও, আর যাদের উড়েছে তারা নিয়ে আসো, বাকিদের জীবনে ওড়াও। ব্ল্যাকের ওপরে ডিফারেন্ট মাল্টি কালারের প্রজাপতি, বাটিকে সরু তুলির বাটিক দিয়ে করা, বিউটিফুল একটা কালার কম্বিনেশন। বাট প্রজাপতিগুলো কিন্তু রেড, টার্কুইশ আর ব্লু দিয়ে করা। আগেই বলে দিই, বাটিকে কিন্তু কালোটা একটু ব্রাউনিশ কালো হয়, কারণ চারকোল কালো কিন্তু আনা যায়, একদম ডার্ক ব্ল্যাক কিন্তু আনা যায় না। এই হচ্ছে শাড়ির পল্লু, পুরো প্রজাপতির কাজ, চারিদিকে প্রজাপতি। ভীষণ স্মার্ট পিস একটা, লোয়ার প্লিচটা দেখিয়ে দেবো। শাড়িগুলো পরে কিন্তু কমফর্টটা ফিল করতে হবে। তাসার অ্যান্ড সিল্ক আমরা দুটো দুজনেই মানে সবাই জানি, সব রকম অকেশনে কিন্তু পরা যায়, আর গরমেও কিন্তু এটা নিজের বডি টেম্পারেচার অনুযায়ী তাসার কিন্তু নিজে সেট হয়ে যায়। সো ইট ক্যান বি আ ব্রিজি শাড়ি ফর আ সামার, ইট ক্যান বি ইউনো শাড়ি উইচ উইল হেল্প ইউ কিপ ওয়ার্ম ইন উইন্টার, দ্যাট ইজ হোয়াট তাসার ইজ। প্রাইসড অ্যাট $43.50, শিপিং ইজ ফ্রি অল ওভার ইন্ডিয়া, বাট COD ইজ চার্জেবল। দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি উইথ প্রজাপতি ইজ অন দ্য স্লিভস। সরিয়ে দিচ্ছি, চলে যাচ্ছি নেক্সট শাড়িতে। ওয়াও, আনাদার বিউটিফুল কনসেপ্ট। ওয়াও, শাড়ির কাজ সরু তুলির বাটিক, জড়ি দুদিকে, ওপরের পার্টটাতে ফ্লোরাল, হোয়াইট এন্ড টার্কোয়েজ দিয়ে করা। এই চলে যাচ্ছে শাড়ির পল্লু, যে পিঙ্কটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আনিয়ন পিঙ্কের, পেঁয়াজের ভেতরের খোসার কালারটা, লাইট আনিয়ন পিঙ্ক। লোয়ার প্লিচটা দেখাবো, শাড়িগুলো প্রচন্ড স্মার্ট পিস তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু কর্পোরেট ওয়েয়ারসদের জন্য একদম পারফেক্ট, বিয়েবাড়ির সকাল বিকেল সব কিছুর জন্য বের। এই হচ্ছে শাড়ির লোয়ার প্লিচ, আনিয়ন কালার দিয়ে লোয়ার প্লিচটা যাচ্ছে। $43.50, এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। সরিয়ে দিচ্ছি, গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। ওয়াও, আগেন আ বিউটিফুল পিস, এটা অনেকটা মাল্টি কালারের পাথরের ডিজাইন তৈরি করার চেষ্টা করা হয়েছে, কাইন্ড অফ মোজাইকস, জাস্ট ফাটাফাটি, ভীষণ স্মার্ট পিস এগুলো। মানে এগুলো পরে না লেভেল অফ সফিস্টিকেশন অন্য একটা লেভেলে চলে যায়। শাড়ির পল্লু চলে আসছি, এই হচ্ছে শাড়ি প্লিজ। $43.50, আমার মনে হয় দিস ইজ দ্য ব্লাউজ পিস। এই দামে গাছিতাসের বাটিক আপনাদের প্রতিভা কালেকশন ছাড়া আর কেউ দিতে পারবে না। ওয়াও, আনাদার বিউটিফুল পিস, দেখো কাজ দেখো, প্লিজ অ্যাপ্রিসিয়েট করলে আমাদের খুশি হবে। আমরা চাইবো যে তোমরা সবাই ভিডিও দেখে আমাদের জানাও যে শাড়িগুলো কেমন লাগছে, অ্যান্ড অলসো লেট আস নো অ্যাবাউট দ্য মেটেরিয়ালস উইচ আর অ্যাভেলেবল আউটসাইড ইন দ্য মার্কেট, যেটা এখনও অবধি আমরা দেখাইনি, তোমাদের কাছে নিয়ে আসলে তোমাদের ভালো লাগবে। লেট আস নো অ্যাবাউট দিস, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো। জাস্ট হ্যাভ আ লুক, এটা কিন্তু একদম ম্যাজেন্ডা পিঙ্ক, তার উপরে পুরো ক্র্যাক করে মিডলটা দিয়ে কিন্তু এরকম পুরো ফ্লোরাল কাজ যাচ্ছে, ভীষণ অ্যারিস্টোক্রেট অ্যান্ড একেবারে অন্য রকমের বাটিকস। পল্লু কামিং টু দ্য প্লিটস, সেমি ড্রেপ লুক, এই হচ্ছে সেমি ড্রেপ লুক। $43.50, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। চলে যাচ্ছি নেক্সট শাড়িতে। ওয়াও,
another beauty. একটা গাছের পুরো আঁকা বা স্প্রিং কালার অ্যাকচুয়ালি একটা দৃশ্যকে তুলে ধরা হয়েছে। ফ্লাওয়ার্স চারদিকে, গাছটাকে দেখা যাচ্ছে বেজ কালারের সাথে একটা এরকম ব্রাউন, চকলেট ব্রাউন। শাড়ির লোয়ার প্লিটসটা দেখাবো, এই হচ্ছে শাড়ির লোয়ার প্লিটস। ওয়াও, ফোর 3 5 0, এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। সরিয়ে দিচ্ছি, গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। ওয়াও, আগেন আনাদার বিউটি। টপ পার্ট অফ দ্য শাড়ি এরকম কালো, তার উপরে এরকম মাল্টি কালারের একটা ফ্লোরাল বাটিক যাচ্ছে, লোয়ার পার্টটাতে এরকম যাচ্ছে। দিস ইজ দ্য পাল্লু। কামিং টু দ্য ব্লাউজ, সেমি ড্রেপ লুক অফ দ্য শাড়ি, এই হচ্ছে সেমি ড্রেপ লুক। ওয়াও, ফোর 3 5 0 ব্লাউজ পিস। চলে আসছি পরের কালারটাতে, কি কালার বলবো, অ্যাশ গ্রে বলবো, জাস্ট আমার ফেভারিট লাইট চন্দন কালার। লোয়ার স্কার্ট দিয়ে এরকম বক্সের ভেতরে মোটিভস যাচ্ছে, তার মাঝখান দিয়ে এরকম ফ্লোরালের পাতা যাচ্ছে। দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি, দ্য বিউটিফুল পাল্লু। কামিং টু দ্য লোয়ার প্লিটস, দিস ইজ দ্য লোয়ার প্লিটস অফ দ্য শাড়ি। প্রাইস এট 4 3 5 0, এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। সরিয়ে দিলাম, গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। আগেন এই শাড়িটাতেও কিন্তু আঁচলে একটা বড় কাহিনী আছে, সেটাকে দেখাতে হবে। চলে আসছি বডিতে, দুদিকে কিন্তু ফিস যাচ্ছে, চকলেট ব্রাউনে করা। চলে আসছি সেমি ড্রেপ লুকে, দিস ইজ দ্য লুক। 4 3 5 0, প্রাইস ইজ 4 3 5 0 অনলি। দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। চলে যাচ্ছি লাস্ট শাড়ি অফ দ্য ভিডিও, আগেন একটা বিউটিফুল স্টোরি শাড়িটার ভেতরে। আগে আঁচলটা দেখো, অনেকগুলো মেয়েদেরকে দেখানো হয়েছে, মেয়েদের মাথাগুলো দেখানো যাচ্ছে, তার সাথে কিন্তু ওকে অ্যান্ড বডির ভেতরে কিন্তু এই টাইপের বাটিক যাচ্ছে, ফ্লোরাল বাটিক, পাখি বসে আছে ডালে। কালারটা কিন্তু অ্যাগেন দ্যাট লাইট স্যান্ডেলউড কালার। ওকে, এই হচ্ছে শাড়ির সেমি ড্রেপ লুক, দিস ইজ দ্য সেমি ড্রেপ লুক অফ দ্য শাড়ি। প্রাইস অফ দ্য শাড়ি ইজ 4 3 5 0 অনলি। দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। উইথ দিস আই এম এন্ডিং ওভার টুডেজ এপিসোড অফ বাটিক্স। ফার্স্ট ইট ওয়াজ মডেল, দেন বি হ্যাড টাসলস। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও।
We would be coming back with new videos very soon. Till then, keep watching, keep following, keep liking us. Bye-bye.